হাই ভিউয়ার্স, আজকে আমরা অমূলক সংখ্যার খোঁজ এই জায়গা থেকে শুরু করব। তো চলো এখন আমরা ক্লাসটি শুরু করি। এবার ধরো তোমাকে একটি বর্গাকার বাগান করতে জায়গা দেওয়া হলো, যার ক্ষেত্রফল 15 বর্গ একক। তাহলে বলো তো তোমার বাগানের দৈর্ঘ্য কত হবে? তুমি অবশ্যই বলবে দৈর্ঘ্য √15 একক। এখন প্রশ্ন হল, √15 কি মূলদ সংখ্যা? না, এটি মূলদ সংখ্যা হবে না, এটি হবে অমূলদ সংখ্যা, কারণ √15কে p/q আকারে প্রকাশ করা যায় না। আমরা এর আগের ক্লাসে পূর্ণবর্গ সংখ্যা কী এবং কোনগুলো পূর্ণবর্গ সংখ্যা সেইগুলো সম্পর্কে একটা ধারণা নিয়েছিলাম। যারা এর আগের ক্লাসটি দেখো নাই তারা অবশ্যই আগের ক্লাসটি দেখে দেন, এই ক্লাসটা করো, তাহলে পূর্ণবর্গ সংখ্যা সম্পর্কে ভালো একটা ধারণা তৈরি হয়ে যাবে। তো পূর্ণবর্গ সংখ্যাগুলো অবশ্যই মূলদ সংখ্যা হবে, আর অপূর্ণবর্গ সংখ্যাগুলো কি হবে? না, মূলদ সংখ্যা হবে না, এটি হবে অমূলদ সংখ্যা। আমি একটি পূর্ণবর্গ সংখ্যা নিচ্ছি 25। আমি যদি এখন বর্গমূল করি তাহলে কি পাওয়া যাচ্ছে? 5। এই 5কে p/q আকারে প্রকাশ করা যাচ্ছে, বা 25কে p/q আকারে প্রকাশ করা যাচ্ছে, অথবা 16। 16কে p/q আকারে প্রকাশ করা যাচ্ছে, কারণ √16 বা 16 হচ্ছে একটা কি পূর্ণবর্গ সংখ্যা, এটিকে p/q আকারে প্রকাশ করা যায়। কিন্তু √13 এটি কিন্তু পূর্ণবর্গ সংখ্যা নয়, ঠিক আছে? তো এটি কোনোভাবেই মূলদ সংখ্যা হতে পারবে না, এটি হবে অমূলদ সংখ্যা। √15কে p/q আকারে প্রকাশ করা যায়? অবশ্যই যায় না। এই প্রশ্নের উত্তর খুঁজতে আমাদেরকে একটু পিথাগোরাসের যুগে যেতে হবে। চলো ঘুরে আসি পিথাগোরাসের যুগে। গ্রিসের গণিতবিদ পিথাগোরাসের অনুসারী হিপ্পাসাসের মাথায় একদিন প্রশ্ন জাগে যে একটি বর্গের বাহুর দৈর্ঘ্য 1 একক, এটি মিটারে হতে পারে, সেন্টিমিটার, ইঞ্চি, যা ইচ্ছে হতে পারে, হলে সেই বর্গের কর্ণের দৈর্ঘ্য কত একক? তো আমরা এর অ্যান্সারটা বের করবো, একটু পড়ি। যেহেতু বর্গকে কর্ণ বরাবর কেটে অর্ধেক করলে আমরা একটি সমকোণী ত্রিভুজ পাই, যার উচ্চতা ও ভূমি পরস্পর সমান। তাহলে প্রশ্নটা এমনভাবেও হতে পারে, 1 একক দৈর্ঘ্যের একটি সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য কত একক? অতিভুজই কর্ণ, আমরা এটা এখন দেখব। তো এখানে একটা দেখো বর্গ অঙ্কন করা হয়েছে, যার সবগুলো বাহুর দৈর্ঘ্য সমান, অর্থাৎ 1 একক। তো এই বর্গটার আমি নাম দিচ্ছি, এটা হচ্ছে এ, এটা বি, এটা সি এবং এটা ডি। বর্গটিকে এই বরাবর কেটে দেওয়া হচ্ছে, অর্থাৎ এটা হচ্ছে কর্ণ, ঠিক আছে? এখন দেখো বর্গটার দুইটা পার্ট, একটা হচ্ছে এইটা আর একটা এইটা। এই পার্টটার নাম হচ্ছে এ সি ডি বা এ ডি সি, আর এই পার্টটার নাম হচ্ছে এ বি সি বা এ সি বি, ঠিক আছে? আমি এখন এই পার্টটাকে আলাদা করতেছি, তো এইটা হচ্ছে এ, এইটা সি আর এইটা ডি, আলাদা করলাম। আর সবগুলো বাহুর দৈর্ঘ্য দেখো, অর্থাৎ এই বাহু আর এই বাহুর দৈর্ঘ্য কি সমান, কিন্তু এই বাহুর দৈর্ঘ্য কিন্তু দেওয়া নেই, এটা কিন্তু একটা সমকোণী ত্রিভুজ। কীভাবে দেখো, এটা হচ্ছে সমকোণ, সমকোণের বিপরীত বাহুকে বলে অতিভুজ, তো এটা হচ্ছে অতিভুজ। আর এটা হচ্ছে ভূমি, ভূমির বিপরীত বাহুকে বলে লম্ব, এটা হবে লম্ব। তো আমরা এখন দেখো কি করি, অতিভুজটা এই এস সিটা কীভাবে বের করতে পারি, এই সূত্রটার মাধ্যমে। অতিভুজের দৈর্ঘ্য স্কোয়ার সমান ভূমির দৈর্ঘ্য স্কোয়ার প্লাস উচ্চতার দৈর্ঘ্য স্কোয়ার। তো ভূমির দৈর্ঘ্য, এটা হচ্ছে ভূমি, আমরা কত পাচ্ছি? 1 একের উপর স্কোয়ার। উচ্চতার দৈর্ঘ্য, এটা হচ্ছে উচ্চতা বা লম্ব, 1 একের উপর কী দিতে হবে? স্কোয়ার, এই যে। তো 2টা 1 গুণ দিলে হয় 1, দেন 2টা 1 গুণ দিলে 1, 1 একে 2। এখন আমাদের কি করতে হবে, এই অতিভুজের উপর স্কোয়ারটা উঠাতে হবে, এই কারণে এই 2-এর উপর হবে √, ঠিক আছে? তো আমাদের অ্যান্সারটা হলো √2, এর মান কি? √2, এই যে। এইটার এইটা একই কথা, তুমি এইটা নিয়েও কাজ করতে পারো। তো এটা হচ্ছে এ, এইটা বি, এইটা সি, এটা হচ্ছে সমকোণ, সমকোণের বিপরীত বাহু হচ্ছে এইটা, এটাকে বলে অতিভুজ, এটা হচ্ছে ভূমি, ভূমির বিপরীত বাহুকে বলে লম্ব বা উচ্চতা, এটা হচ্ছে লম্ব বা উচ্চতা, ঠিক আছে? তো তুমি এটা নিয়েও কাজ করতে পারো, এই ক্ষেত্রে এইটার মানও হবে √2, আর এইটার মান কি? 1, এটার মান 1। আর এই দৈর্ঘ্য কি মূলদ হবে? হিপ্পাসাসের দাবি ছিল যে এটি মূলদ সংখ্যা নয়, তো √2 কিন্তু মূলদ সংখ্যা না, জাস্ট 2 কিন্তু মূলদ, কিন্তু √2 মূলদ হবে না, অর্থাৎ √2কে p/q আকারে প্রকাশ করা যায় না, এবং তিনি সেটি প্রমাণও করেছিলেন, কারণ 2টা হচ্ছে অপূর্ণবর্গ সংখ্যা। যদি এটি পূর্ণবর্গ সংখ্যা হতো তাহলে অবশ্যই p/q আকারে প্রকাশ করা যেত, কিন্তু জাস্ট 2 কিন্তু একটা মূলদ সংখ্যা, কারণ এটা একটা পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যাকে p/q আকারে প্রকাশ করা যায়, এই কারণে পূর্ণ সংখ্যাগুলো কি হবে? মূলদ সংখ্যা হবে। হিপ্পাসাসের এই প্রমাণের মাধ্যমে √2 এর মতো মূলদ নয় এমন একটি সংখ্যার ব্যাপারে মানুষ প্রথম জানতে পারে।
তোমরা প্রমাণের বিষয়ে উপরের শ্রেণীতে জানতে পারবে। এই ধরনের সংখ্যাকে অমূলদ সংখ্যা বলে। রুডোবার টু এর মতো তোমার বাগানের দৈর্ঘ্য রুডোবার পনেরো একটি অমূলদ সংখ্যা, কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ এই সংখ্যাগুলো বাস্তব সমস্যা থেকে এসেছে। সুতরাং এরা বাস্তব সংখ্যা। এ ধরনের সংখ্যার মান কত এবং কিভাবে পরিমাপ করা যায় সেটি জানা আমাদের দরকার। উল্লেখ্য যে স্বাভাবিক সংখ্যার মধ্যে যারা পূর্ণবর্গ শুধু তাদের বর্গমূল মূলদ সংখ্যা, আমরা অলরেডি এটা জেনেছি, এবং যারা পূর্ণবর্গ নয় তাদের বর্গমূল কি অমূলদ সংখ্যা। সাধারণভাবে বলা যায় যে বাস্তব সংখ্যার জগৎ থেকে সকল মূলদ সংখ্যা সরিয়ে নিলে যা অবশিষ্ট থাকবে তাই কি অমূলদ সংখ্যা। আজকের ক্লাসটি এই পর্যন্তই, পরবর্তী ক্লাসটি আমরা এই জায়গা থেকে শুরু করব। ধন্যবাদ সবাইকে।